হ্যালো বন্ধুরা, আমি নবীন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো বন্ধুরা, আজকে রাখি পূর্ণিমা। তোমাদের সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমাদের আত্রি এবার ওর সব দাদাদের রাখি পরাবে, আর এইবার ওর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে রাখি পরাবে সব দাদাদের, কারণ ওর 2 বছর কমপ্লিট হচ্ছে, এখন হয়নি, হতে চলেছে। আর এইবার ও বাড়িতে রয়েছে, আগেরবার কাশ্মীর ছিল, তো এইবার সব দাদাদের রাখি পরাবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমাদের আত্রি দুষ্টুমি করছে, ফুলে গেছে, আটকে দেবো। এটা কি, এটা কি বলো, এটা আর এখন আমাদের আত্রি শোনা গান আর কবিতা শোনাচ্ছে, আর আমরা বসে বসে তাই শুনছি। আর এই যে আমাদের রাখি গোছানো হয়ে গেছে, আর এখন গোপাল সোনাকে আগে রাখি পরাবে আজকে, তারপর সবাইকে পরাবে। মামা আসো, আগে দাঁড়াও, তোমরা বসো, আগে গোপুকে রাখি বেঁধে নি। হ্যাঁ, নম করে দাও, ভালো করো। আচ্ছা, এটা পরে করবো, ওটাকে করবো, নম ভালো করো, বলো। তুমি ভালো থেকো গোপাল, আমি করবো। হাত ধরে করেছি, নম আমাদের আত্রির এগুলো হচ্ছে সব রাখি পূর্ণিমার গিফট, জামা পুতুল, এগুলো সব রাখি পূর্ণিমার গিফট পেয়েছে।
নমো করো, নমো নমো। দেখো আজকে আমার গোপাল সোনার মুখটা কত মিষ্টি মিষ্টি লাগছে। দিদি রাখি পরিয়েছে বলে কথা ভাইকে, আর দিদি তো ভাইকে খুব ভালোবাসে। দেখো ওই ফুলটা এখন গোপালকে দিতে বলছে, ও তো হাতে পাচ্ছে না, বলছে ঠাকুর নাও। ঠাকুর নেবে, ওই তো ঠাকুরকে দাও, এই যে ঠাকুর নাও, এই তো ঠাকুর নিয়ে নিয়েছে। নমো নমো করে দাও, ঠাকুরকে দেবো, এই তো। আমরা এখন সবাই খাবার খেতে বসেছি, আর আমাদের আত্মীয় সোনা সবাইকে লবণ দিতে খুব ব্যস্ত। দেখো দিদি ভাইকে আর দাদাকে লবণ দিয়ে যাচ্ছে। আর এই যে আমার দিদি আসছে, এটা হচ্ছে আর মেজদি, আর এটা হচ্ছে জামাইবাবু, ওরাই সবার লাস্ট আসলো। আর ছোটদি আর বড়দি মামি এটা আগে এসেছিল। রোগার জন্য কত কথা শুনতে হয়। জামাইবু এই ড্রেসটা নিয়ে এসে বললো এক সাইজ বড় এনেছে যাতে পিছিয়ে পড়তে পারে। এখন বাজে বিকেল 5:30, আর এখন বর্দি ভাই চলে যাচ্ছে বাড়িতে, আর এখন ছোটদি ভাই আর মেজদি ভাই বাড়ি যাচ্ছে। সবাইকে থাকতে বলেছিলাম, আমি আর আমার আত্মীয় সোনা এখন ঘুরু ঘুরু করছি একটু রাস্তা দিয়ে, আর সব দিদিরা মামিরা সবাই চলে গেছে, আর দুটো দিদির ছেলে রাতে আসবে। ব্রাইডাল মেকআপ শেয়ার করে বাড়ির সদস্যদের যা পরিস্থিতি হয় আমারও তাই পরিস্থিতি। এটা হচ্ছে আমাদের বাড়ির পুচু, দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে, কত কিউট লাগছে ওর ঘুমানোটা দেখতে। তো
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা বন্ধুরা।